আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। এই মুহূর্তে সারা বিশ্বের দৃষ্টি ভূস্বর্গের দিকে। ভারতের বিজেপি সরকার সাংবিধানিকভাবে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের পর পুরো উপত্যকা অচল হয়ে পড়েছে। জম্মু ও কাশ্মীরের প্রায় 1,20,00,000 মানুষ 7,50,000 ভারতীয় সেনা সদস্যদের দ্বারা অবরুদ্ধ হয়ে রয়েছে। কাশ্মীর কার্যত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এর মধ্যেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও প্রতিবাদ চলছে বলে শ্রীনগর থেকে পাঠানো আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বিক্ষোভে একাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতিমধ্যে পাকিস্তানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইসলামাবাদ, ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। ভারতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে চীন। যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। আসুন জেনে নিই আন্তর্জাতিক গণমাধ্যমে কাশ্মীরের বর্তমান অবস্থা কিভাবে তুলে ধরা হয়েছে। কাশ্মীরে অচল অবস্থার কারণে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক খাবার সরবরাহ, নেই বাইরের সঙ্গে যোগাযোগ, ব্যাংক ও এটিএম কার্ডগুলোতে টাকা নেই, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে কাশ্মীরবাসী, দোকানগুলোতেও শেষ হয়ে গেছে খাবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে বহুগুণ। অচল অবস্থায় না খেয়ে দিন কাটাতে হচ্ছে নিম্নবিত্ত অনেক কাশ্মীরির। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে কাশ্মীরের এই চিত্র তুলে ধরা হয়েছে। বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, রাস্তায় সর্বত্র হাজার হাজার সেনা, পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী টহল দিচ্ছে, সকল রাস্তা বন্ধ, সবখানে জারি হয়েছে কারফিউ, কাউকে ঘর থেকে বের হতে দেয়া হচ্ছে না, ল্যান্ড ফোন, মোবাইল ফোন এবং ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে কারফিউ ভেঙে বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে 6 জনের বেশি লোক নিহত হয়েছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম দাবি করেছে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা সহ ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। একই সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষীয় বাণিজ্য স্থগিত করা হয়েছে। 7 আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির NSC বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের করণীয় কী তা ঠিক করতেই ওই বৈঠক ডাকা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে তথ্য জানানো হয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সীমান্তে সেনা সমাবেশ বাড়ছে। ভারতে কি প্রতিক্রিয়া হচ্ছে তা জেনে নেই। নয়াদিল্লি সহ ভারতের বিভিন্ন প্রদেশে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। এর মধ্য দিয়ে ভারত ভাঙনের পথে এগিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনরত নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গ থেকে গোর্খা জনগোষ্ঠীর জন্য আলাদা প্রদেশ গঠনের দাবি জানিয়েছে। ভারতের জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি দার্জিলিংয়েও পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিকে উস্কে দিচ্ছে। NDTV-র খবরে বলা হয়েছে, গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরং আত্মগোপনে থেকে এক বার্তায় দার্জিলিংয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি জানিয়েছেন। অপরদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের যথার্থতা তুলে ধরতে গিয়ে ক্ষমতাসীন বিজেপির এক আইন প্রণেতা বলেছেন, এখন দলের নেতাকর্মী সহ যে কেউ কাশ্মীরের ফর্সা নারীদের বিয়ে করতে পারবে। মঙ্গলবার 370 ধারা বাতিল উদযাপনে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত বিজেপির আইন প্রণেতা বিক্রম সাইনি। ভারতীয় সম্প্রচার মাধ্যম NDTV-র খবরে বলা হয়েছে, মুজাফফরনগরে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত উদযাপনের এক অনুষ্ঠানে বিক্রম সাইনি বলেন, সরকারের কাশ্মীরের সিদ্ধান্তের কারণে এখন বিজেপি কর্মীরা সেখানে যেতে পারবে, জমি কিনতে পারবে আর বিয়েও করতে পারবে। বিজেপির নেতাদের এমন মন্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়েছে। মানবাধিকার কর্মীরা আশঙ্কা করছেন, বিজেপি সরকারের এমন নীতি কাশ্মীরে নারীদের উপর নিপীড়ন চালাতে সেনাবাহিনীকে উৎসাহিত করবে। বার্তা সংস্থা AP-র এক খবরে বলা হয়েছে, লাদাখের সীমান্ত শহর কার্গিলের ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনগুলো স্থানীয় জনগণের সাথে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। কার্গিলে হরতাল ডাকা হয়েছে। প্রভাবশালী ধর্মীয় সংগঠন ইমাম খোমিনি মেমোরিয়াল ট্রাস্ট হরতালে সমর্থন দিয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান শেখ সাদিক রাজা বার্তা সংস্থা AP-কে বলেন, এই সিদ্ধান্ত আমাদের পরিচিতির উপর আঘাত, আমাদের জনগণের ক্ষমতাকে খর্ব করা হয়েছে। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা সহ
ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করেছে পাকিস্তান। একই সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষীয় বাণিজ্য স্থগিত করা হয়েছে। 7 আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির NSC বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের করণীয় কি তা ঠিক করতেই ওই বৈঠক ডাকা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের খবরে এ তথ্য জানানো হয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সীমান্তে সেনা সমাবেশ বাড়ছে, ভারতে কি প্রতিক্রিয়া হচ্ছে তা জেনে নেই। কাশ্মীরে সাংবিধানিক অধিকার বিলোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আগেই ভারত আলোচনা করেছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে যে খবর প্রকাশ হয়েছে, যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কূটনীতিক তা নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি এলিস ওয়েলস এক বিবৃতিতে বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ব্যাপারে আগে কখনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র বলছে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেছে চীন। ভারতের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিজেদের এই অবস্থানের কথা জানানো হয়। বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ভারতের এই কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। নয়াদিল্লির এ সিদ্ধান্ত চীনের সীমান্তবর্তী অংশের সার্বভৌমত্বকে দুর্বল করবে। হুয়া চুনিং আরও বলেন, সীমান্ত সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের উচিত দুই দেশের মধ্যকার চুক্তিগুলো কঠোরভাবে মেনে চলা। এতে করে দুদেশের মধ্যে সীমান্ত বিষয়ক সম্পর্কের অবনতি এড়ানো যাবে। কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করায় কূটনৈতিকভাবে ভারত কিছুটা চাপের মুখে পড়েছে। ভারতের এই পদক্ষেপের ব্যাপারে এখন পর্যন্ত আন্তর্জাতিক মহলের জোরালো কোনো সমর্থন আসেনি। একমাত্র ভারতে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত দেশটির সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছে, বিষয়টি ভারতের আভ্যন্তরীণ বিষয়। OIC-র এক বৈঠকে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও সেখানে চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানকার মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক সংস্থার প্রবেশাধিকার নিশ্চিত করতে ভারতের প্রতি দাবি জানিয়েছে। আসুন জেনে নেই আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া। ভারতের সংবিধান বিশেষজ্ঞ এবং কাশ্মীর গবেষক ও লেখক এজি নুরানি বলেন, সরকারের এই পদক্ষেপে প্রক্রিয়াগত বিচ্যুতি ঘটেছে এবং একে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়। 370 ধারার প্রয়োগ করতে পারে শুধু জম্মু ও কাশ্মীর সরকার। আইনেই বলা আছে ভারতের সংসদ একে রহিত করতে পারে না। এজি নুরানি কাশ্মীর নিয়ে প্রচুর লেখালেখি করেছেন। 2011 সালে প্রকাশিত তার লেখা আর্টিকেল 370 কনস্টিটিউশনাল হিস্ট্রি অব জম্মু অ্যান্ড কাশ্মীর গ্রন্থটি অনেক সংবিধান বিশেষজ্ঞ বলেছেন, ভারতের রাষ্ট্রপতি আদেশে 370 ধারার পরিবর্তন আনতে হলে কাশ্মীরের সংসদের অনুমোদন প্রয়োজন। তবে 1956 সালে কাশ্মীরের সংসদ বিলুপ্ত করায় সেটি সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব বলেন, এটা স্পষ্ট যে 370 ধারা রহিত করা যায় না, কারণ এটা করার ক্ষমতা ছিল কাশ্মীরের সংসদের, তার তো কোনো অস্তিত্বই নেই। তিনি বলেন, কাশ্মীরের বিধানসভা বা রাজ্যসভাকেও যদি সেই সংসদ ধরা হয়, তাহলে প্রশ্ন ওঠে যে সেই সংসদও তো বিলুপ্ত। বিশেষজ্ঞরা বলেছেন, সুপ্রিম কোর্টে একে চ্যালেঞ্জ করা হলে ভারতের সংসদেও সিদ্ধান্ত বাতিল হয়ে যেতে পারে। কাশ্মীরের সংবিধান বিশেষজ্ঞ আমান হিঙ্গোরানি বলেছেন, ভারতের সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা যে প্রক্রিয়ায় কেড়ে নিয়েছে তা সাংবিধানিকভাবে খুবই নাজুক সিদ্ধান্ত। এতে কাশ্মীর একটি কলোনি বা উপনিবেশে পরিণত হবে। ইতিমধ্যেই মোদী সরকারের বিতর্কিত এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছেন এক আইনজীবী। 6 আগস্ট আইনজীবী ML শর্মার করা আবেদনে বলা হয়, 370 ধারা রহিত করে রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছেন তা বেআইনি, কারণ এতে রাজ্যসভার অনুমোদন নেওয়া হয়নি। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া নিয়ে ভারতের মধ্যে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। ভারতের সংসদে সংবিধানের 370 অনুচ্ছেদ রহিত করে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। 70 বছর ধরে এই মর্যাদা ভোগ করছিল ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটি। হিন্দু জাতীয়তাবাদী BJP সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের মর্যাদা হারিয়ে কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। এর ফলে ভারত শাসিত কাশ্মীর নিজস্ব পতাকা, ফৌজদারি আইন ও সংবিধান থাকবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপ সংবিধান সম্মত কিনা? ভারতের সুপ্রিম কোর্টে সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হলে তা টিকবে কিনা? বার্তা সংস্থা AP ভারত ও কাশ্মীরের সংবিধান বিশেষজ্ঞ
কয়েকজনের সঙ্গে কথা বলেছে। তার এক বাক্যে বলেছেন যে সুপ্রিম কোর্টে সরকারের সিদ্ধান্ত টিকবে না। আসুন জেনে নিই এই বিশ্লেষণ। আজ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। সংযুক্ত থাকুন বিডি ভিউজ এর ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। এছাড়া বিডি ভিউজ এর সহযোগী চ্যানেল বিডি ভিউজ এন্টারটেইনমেন্ট দেখুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।